আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দন রাজির রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাধারণ আমন্ত্রণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন এসিসি পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ করবে না আর ভিডিও তো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে চলো এবার দেখে নি আজকের সাজেশন দেখো সিক্স সেমিস্টার এডুকেশান এসিসি ফোর পেপার অর্থাৎ জি এটা জি এসিসি ফোর পেপার জেনারেল কোর্সের যোগা এডুকেশান অর্থাৎ যোগ শিক্ষা এই যোগ শিক্ষার উপরে তোমাদের এটি অপশান বিতে থাকবে তোমাদের এডুকেশান এসিসি পেপারে দুটো অপশান আছে অপশান এ এবং অপশান বি অপশান বি এর সিলেবাসে আছে যোগায় এডুকেশান অর্থাৎ যোগ শিক্ষা এই যোগ শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে দুশো টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে তাছাড়া বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন এই সমস্ত মেন পেপার জি পেপার সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে তোমরা প্রতি পেপারের জন্য তোমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে চারটি পেপার যদি একসঙ্গে সংগ্রহ করো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যদি চারটি পেপারই সংগ্রহ করো তাহলে তোমরা চারটি পেপারের জন্য তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি চারটির বেশি পেমেন্ট তোমরা নোট সংগ্রহ করো তাহলে আর পরে কোনো ছাড় পাবে না তখন প্রতিটি পেপারে দুশো টাকা করেই পেমেন্ট করতে হবে এবার চলো দেখিনি আজকের সাজেশনের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন দেখো যোগশাস্ত্রের উদ্ভব ও ক্রমবিকার সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন যোগের অর্থ প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন যোগ সাধনার চারটি মার্গ বা পথ সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন শিক্ষার্থীর জীবনে যোগ শিক্ষার সুবিধা কী তালেখো পাঁচ নম্বর প্রশ্ন যোগ জ্ঞান যোগের অর্থ কী ছয় নম্বর প্রশ্ন ধ্যানের উপযোগিতা বা প্রয়োজনীয়তা কী কী সাত নম্বর প্রশ্ন স্বাস্থ্যকর জীবনযাত্রায় যৌগিক ধারণাটির বর্ণনা করো আট নম্বর প্রশ্ন প্রত্যাহার কি নয় নম্বর প্রশ্ন যোগ শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন যোগের আটটি অঙ্গ কি কী ব্যাখ্যা করো অথবা পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের সাধনগুলি সংক্ষেপে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন যোগ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য যোগ চর্চার গুরুত্ব লেখো তেরো নম্বর প্রশ্ন সুস্বাস্থ্য কি যোগের সঙ্গে এর সম্পর্ক উল্লেখ করো চৌদ্দ নম্বর প্রশ্ন সুস্বাস্থ্য বা সুস্থ জীবনযাপনের জন্য যোগ ব্যায়ামের গুরুত্বপূর্ণ উপাদানগুলি লেখো পনেরো নম্বর প্রশ্ন কর্মযোগের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ষোলো নম্বর প্রশ্ন ভক্তিযোগের সম ভক্তিযোগ সম্পর্কে আলোচনা করো তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেই সঙ্গে দুই মার্কের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে তোমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে তাছাড়া বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন এই সমস্ত পেপার ডিএসসি জি এবং এসসিসি পেপার যদি তোমাদের থাকে বা তোমার বন্ধুদের থাকে সমস্ত পেপারের নোটস তোমরা পেয়ে যাবে তোমাদের প্রতি পেপারের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে আর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যদি চারটি পেপারের নোট সংগ্রহ করো তাহলে সাতশো টাকা পেমেন্ট করতে হবে চারটির বেশি সংগ্রহ করলে আর কোনো ছাড় পাবে না তখন প্রতি পেপারের জন্য তোমাকে দুশো টাকা করেই পেমেন্ট করতে হবে এরপরে চলো দেখে নি সতেরো নম্বর প্রশ্ন শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষার যোগের প্রয়োজনীয়তা আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন স্বাস্থ্যকর জীবন যাত্রায় সুস্বাস্থ্যের জন্য প্রাণায়ামের ভূমিকা আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন যোগের মাধ্যমে পীড়ন নিয়ন্ত্রণ কীভাবে করা যায় কুড়ি নম্বর প্রশ্ন স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্যের জন্য যোগবিদ্যার নীতিসমূহ আলোচনা করো একুশ নম্বর প্রশ্ন প্রাচীন যুগে সাহিত্যে ইতিবাচক স্বাস্থ্যের প্রতি মনের ভূমিকা আলোচনা করো বাইশ নম্বর প্রশ্ন স্বাস্থ্যকর জীবনযাত্রায় যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা বা উপকারিতা সম্পর্কে আলোচনা করো তোমরা এই সমস্ত নোট যদি সংগ্রহ করতে চাও তাহলে সংগ্রহ করলে তোমরা তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে কারণ এই সমস্ত নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াও এবং তার জন্য তোমাদের প্রচুর অর্থ ব্যয় হয় তাই আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের যেমন সময়ের সাশ্রয় হবে সেই সঙ্গে অর্থেরও সাশ্রয় হবে তেইশ নম্বর প্রশ্ন মানসিক চাপ কি মানসিক চাপ নিয়ন্ত্রণের ধ্যানের প্রয়োজনীয়তা আলোচনা করো এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো পরপর দেওয়া রয়েছে এবং একাধিক অথবা দেওয়া রয়েছে তোমাদের সাজেশনে একটি করে প্রশ্ন রয়েছে কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে সেই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এবং উত্তরগুলো সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে তোমরা এই সমস্ত নোটসগুলো তোমাদের মনে রাখা খুবই সহজ হবে এবং তোমরা পড়লে পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে তাহলে তোমরা যদি চাও তাহলে আজই যোগাযোগ করো এবং নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার এই নাম্বারেই পেমেন্ট করে তোমার পেমেন্টের রিসিভ কপিটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের এই নাম্বারে পাঠাবে তারপরে তোমার বিষয়টি লিখে দেবে সঙ্গে সঙ্গেই তুমি পিডিএফ কপি পেয়ে যাবে কোনো কারণবশত হয়তো দশ মিনিট পনেরো মিনিট বা কখনো কখনো এক ঘন্টাও দেরি হতে পারে তবে তোমাদের টেনশনের কিছু নেই কারণ আমাদের তোমরা নিশ্চিন্তে ভরসা করতে পারো তোমাদের যদি নোটস কোনো কারণে দেওয়া দিতে না পারি তখন তোমাদের টাকা ফেরত দেওয়া হবে এই বিষয় তোমরা সুনিশ্চিত থাকতে পারো তবে তুমি যে বিষয়টি নেবে সেই বিষয়টি তোমাকে লিখে দিতে হবে তুমি যদি ভুল বিষয় লিখে দাও ভুল বিষয় যদি আমরা পাঠিয়ে দিই তখন কিন্তু তুমি দ্বিতীয়বার অন্য পিডিএফ কপি পাবে না অন্য পিডিএফ কপি চাইলে তার জন্য তুমি যে পেপারটি নেবে সঠিকভাবে অপশান সহ লিখে জানাবে তাহলে তুমি সঠিক অপশানের নোটসটি পেয়ে যাবে আর কোনো কারণবশত যদি আমাদের পক্ষ থেকে ভুল হয় তার জন্য তোমাদের সংশোধন করে তোমাদের ঠিক নোটসটি দিয়ে দেওয়া হবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি